অপেক্ষায় লালবাড়ি কাঁঠাল গাছ, সেই ছুটির ঘণ্টা, টিফিন ভাগাভাগি করে খাওয়া, শৈশবের রঙিন সেসব দিন। বনগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুনর্মিলন ঘিরে অপেক্ষার প্রহর প্রাক্তনীদের মধ্যে। প্রাক্তন ছাত্র পুনর্মিলনকে কেন্দ্র করে একটু একটু করে সেজে উঠছে বনগাঁ উচ্চ বিদ্যালয়। শহরের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে বড় বড় তোরণ। আগামী রবিবার 29 তারিখ বিদ্যালয়ের পুনর্মিলন উৎসব। বিদ্যালয়ের প্রাক্তনীরা কোমর বেঁধে নেমেছেন। নতুন করে সেজে উঠেছে বিদ্যালয়ের লালবাড়ি। শেষ মুহূর্তে চলছে ধোয়া মোছার কাজ। বিদ্যালয়ের ঐতিহ্য বিদ্যালয় প্রাঙ্গণের কাঁঠাল গাছ, স্কুলের প্রাক্তনীদের কাছে যা স্মৃতির মণিকোঠায় স্থান পেয়েছে। বিদ্যালয়ের অনুবর্তন মঞ্চ, বিদ্যালয়ের পত্রিকা, পক্ষপুট, নিজেদের কর্মব্যস্ততার ফাঁকে নিয়ম করে প্রাক্তনীরা আসছেন বিদ্যালয়ে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রাক্তনীদের পক্ষে দীপাঞ্জয় দত্ত বলেন, আগামী 29 জানুয়ারি 2023 সকাল 10টা থেকে সারাদিনব্যাপী বঙ্গা হাইস্কুলে প্রাক্তন ছাত্র পুনর্মিলন উৎসব। শুধুমাত্র প্রাক্তন ছাত্রদের উৎসব নয়, এটা প্রাক্তন শিক্ষক শিক্ষাকর্মী সকলেই এই উৎসবে আসবেন। এবং আমি যেটা বলতে চাই, বহু ছাত্র যারা প্রাক্তন ছাত্র তারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন, এখনও অনেকেই করেননি। এবং ওই দিনকে সকালবেলা থেকে আমরা বেলা 11:30 পর্যন্ত স্পট রেজিস্ট্রেশন করব। যে সমস্ত প্রাক্তন ছাত্ররা রেজিস্ট্রেশন এখনও করেননি তারা ওই দিনকে স্পট রেজিস্ট্রেশন করুন। এবং ওই দিনকে আমাদের যে অনুষ্ঠান, যে আবেগের মহোৎসব, আমাদের নস্টালজিয়ার দিন, সেদিনকে সবাই একসঙ্গে হই। আমার মনে হয় 2012 সাল 2022 সালের প্রাক্তন ছাত্ররাও যেমন সেদিনকে আসবে, তেমন 1960 সালের প্রাক্তনীরাও সেদিনকে আসবে। সবে মিলে একটা আনন্দমুখর দিন আমরা কাটাবো। জানা গেছে আগামী 29 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে বিদ্যালয়ের পুনর্মিলন উৎসব। সকাল 10টা থেকে বেলা 11:30 পর্যন্ত প্রাক্তনীরা বিদ্যালয়ে এসে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। সারাদিনই নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুণাল দে বলেন, 6 বছর পর আমরা প্রোগ্রামটা করতে চলেছি। এটা আমাদের একটা রেগুলার স্কুলের প্রোগ্রাম, 3 মাসের পর আমরা করে থাকি। 6 বছর পরে আমরা এবার করছি। 17 ক্লাস করেছিলাম, এবার 23 সালে হচ্ছে। করোনার জন্য একটা বন্ধ ছিল আমাদের। আগামী 29 তারিখ 10টার থেকে আমরা শুরু হবে প্রোগ্রাম। সমস্ত প্রাক্তন ছাত্র আসবেন এখানে, তাদের বন্ধুদের সঙ্গে দেখা করবেন, তাদের বক্তব্য রাখবেন। আমরা লাঞ্চের ব্যবস্থা করেছি, লাঞ্চ গ্রহণ করবেন। তারপরে আমাদের বিভিন্ন গেস্টরা আসবেন, তার সাথে মিলিত হবেন। সারাদিনের জমজমাটি প্রোগ্রাম হবে আমাদের। ইতিহাসের শহর বনগাঁ, সংস্কৃতির শহর বনগাঁ, বনগাঁর সংস্কৃতির অনেকখানি জায়গা দখল করে আছে এই বিদ্যালয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সম্প্রতি বিদ্যালয়ের একটি প্রবেশদ্বারের নামকরণ করা হয়েছে বিভূতিভূষণ প্রবেশদ্বার। লালবাড়িতে তৈরি হয়েছে সংগ্রহশালা, বিদ্যালয়ে বসেছে মনীষীদের আবক্ষ মূর্তি। সব মিলিয়ে পুনর্মিলন উৎসবের কাউন্টডাউন শুরু প্রাক্তনীদের মধ্যে। আগামী রবিবার বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুনর্মিলন উৎসব 2023, সেই উপলক্ষে বিদ্যালয়ে বর্তমানে সাজো সাজো রব। বিদ্যালয়ের প্রাক্তনীরা মিলেই আয়োজন করছেন, সাথে রয়েছেন স্কুল কর্তৃপক্ষ। আগামী রবিবার সকলে একত্রিত হবেন, ছেলেবেলায় ফিরে যাবেন বিদ্যালয়ের সেই নস্টালজিয়াতে, সেই কাঁঠাল গাছ, সেই লাল বিল্ডিং, সেজে উঠেছে গোটা বিদ্যালয় অঙ্গন সকলের অপেক্ষায়। ক্যামেরায় সায়নের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।